আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমরা সবাই অনেকভাবেই নুডলস রান্না করে খাই। তো আজকে আমি একটা খুবই সহজ পদ্ধতিতে আপনাদের নুডলস স্যুপ বলাও চলে এটা দেখাবো। তো এটা আমি আমার একটা চাইনিজ ফ্রেন্ড থেকে শিখেছিলাম, ও একদিন আমাকে রান্না করে খাইয়েছিল। তারপর থেকে আমি প্রায় এটাই ফলো করি, কারণ এটা আমার কাছে অনেকটা হেলদি মনে হয় আর খুবই সহজ, লাইক কম টাইমের মধ্যে হয়ে যায়। আর কম সময়ের মধ্যে সহজ কিছু হলে তো অনেক ভালোই হয় ব্যাপারটা। তা আমি একটু সবসময় অলসের মতো খুবই সহজ সহজ রেসিপি খুঁজতাম যেন আমি কম সময়ের মধ্যে করে খেয়ে নিতে পারি। আচ্ছা যাই হোক, চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি এটাকে তৈরি করি। তো এখানে আপনারা ইচ্ছে মতো আপনাদের সবজি নিতে পারেন। আমি তো এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিলাম আর দুইটা কাঁচামরিচ, ঝালটা যার যার নিজের পছন্দ মতো, আর একটা হাফ রেড বেল পেপার লাইক ক্যাপসিকাম। আর এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এটার সাথে চাইলে আপনারা আপনাদের আরও পছন্দ মতো সবজিও ইউজ করতে পারেন, লাইক ফুলকপি, তারপর অন্য যে কোনো সবজি যার যার ইচ্ছে মতো। তো এর সাথে আমি আমার সেই ফ্রোজেন করা টমেটো থেকে কিছু টমেটো নিয়ে নিয়েছি আর পিস নিয়ে নিয়েছি। পিসটা আপনাদের ইচ্ছে মতো পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তো আমি নুডলস অনুযায়ী আর কি নিয়ে নিলাম। এখন আমি সবজিগুলোকে সুন্দরভাবে কেটে নিব, চিকন চিকন করে, লাইক এটা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কাটতে পারেন। কেউ কিউব আকারে কাটে, কেউ চিকন করে কাটে, যার যার ইচ্ছা। আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। আর পিস তো পিস কাটার মতো কিছু নেই, ওঠা ওঠার মতোই থাকবে। আর এখানে আমি একটা চাইনিজ নুডলস নিয়ে নিয়েছি। এখান থেকে আমি জাস্ট দুইটা পিস দিব, লাইক ভেতরে তো আলাদা আলাদা ভাগ করা থাকে। তো আপনারা চাইলে অন্য যে কোনো নুডলস নিতে পারেন পছন্দ মতো। আমি সাধারণত এটা ইউজ করি কারণ এটাতে সল্ট বা এক্সট্রা কোনো সিজনিং, কোনো ফ্লেভার দেওয়া থাকে না। তো আমি এখন এই নুডলসটাকে সুন্দরভাবে গরম পানিতে সিদ্ধ করে নিব। তো তার জন্য আমি একটা পাত্রে গরম পানি করে নিয়েছি এবং সেই পানিতে দুইটা নুডলসের পিস দিয়ে দিব। নুডলসটা সিদ্ধ করার সময় ভালোভাবে এটাকে পানির সাথে মিশিয়ে দিতে হবে যেন পুরো অংশটাই ভালোভাবে সিদ্ধ হয়, কারণ আমি পানিটা একটু কম ইউজ করেছি। পানি অতটা দরকার হয় না, কারণ নুডলস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এটাকে সিদ্ধ হওয়ার পরে ভালোভাবে ছেঁকে নিয়েছি, যাতে আর ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছি। তো আমার সব কিছু তো রেডি, এখন রান্নায় চলে যাই। তো এখানে আমি পাত্রে পানি নিয়ে নিয়েছি, পানিটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। তো গরম হয়ে গেলে এখানে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব। সব উপকরণ রেডি থাকলে আসলে এটা রান্না করতে অতটা টাইম লাগে না। তো আমি প্রথমে বাঁধাকপি কেটে নেওয়াটা দিয়ে দিলাম এখানে, তারপর যেই পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। মেন কথা হলো যে আস্তে আস্তে আপনাকে সবগুলো উপকরণ দিয়ে দিতে হবে এখানে, আর বাঁধাকপিটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো ওটার জন্য একটু ওয়েট করা লাগবে। তো বাঁধাকপিটা সিদ্ধ হতে হতে এখানে আমি হাফ টেবিল চামচেরও কম একটু আদা বাটা দিয়ে দিব, আর সেম পরিমাণের রসুন পেস্টও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, এটা আসলে ফ্লেভারটা অন্যরকম করবে নুডলসের। আর নেক্সটে আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা চাইলে অন্য যে কোনো ভেজিটেবল অয়েল ওর যে কোনো অয়েল ইউজ করতে পারেন। তার সাথে আমি একটু লবণ ইউজ করব। এখানে আসলে আমি অন্য কোনো সিজনিং, এক্সট্রা সিজনিং ইউজ করব না, কারণ
এক্সট্রা সিজনিং মিন্স লাইক নুডলসে যেই সিজনিংটা দেওয়া থাকে আমি সেটা ইউজ করবো না, এটা আমার সম্পূর্ণ নিজের সব কিছু দেওয়া। তারপর একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম, এরপর আমি এখানে অল্প হলুদ পাউডার দিয়ে দিব। আর তার সাথে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব। এখন সব কিছু অ্যাড করার পর এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আসলে নুডলসে দেওয়া সেই সিজনিংটা ইউজ করি না যেই পাউডারটা দেওয়া থাকে প্যাকেটে, কারণ হেলদি অপশন হচ্ছে নিজেরই তৈরি করে নেওয়া। সেজন্য সেফ থাকার জন্য আমি নিজেই মশলাটা ইউজ করি। ওরা অবশ্য আমার ফ্রেন্ড যেটা করে ওরা অবশ্য ওইটা ইউজ করে। যাই হোক, তো আমি এখানে আমার সেই পেস্ট করা টমেটোটাও দিয়ে দিলাম। এখন আমার সেই বাঁধাকপি পেঁয়াজ মানে সবজিগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে জাল দিব যেন মশলাটাও সবজির গায়ে লাগে। তো হয়ে গেলে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকাম অতটা সেদ্ধ হওয়ার প্রয়োজন নাই, এটা কাঁচাও খাওয়া যায় কিন্তু হালকা সেদ্ধ হয়ে যায় বাকি জিনিস দিতে দিতে। তো পিস দিয়ে দিলাম, তারপর সেই ছেঁকে রাখা সেদ্ধ নুডলসটাও দিয়ে দিলাম। মানে আস্তে আস্তে সবগুলো উপকরণ এখন আমি দিয়ে আর নেড়ে চেড়ে দিব যেন মশলাটা এদের গায়ে ভালোভাবে লাগে। তো সব কিছু সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব যেন এর মশলাটা নুডলসের গায়ে লাগে সুন্দরভাবে। তো আপনারা যদি আরও বেশি পানি ইউজ করেন তো এখানে একটু কর্নফ্লাওয়ার ইউজ করে নিতে পারেন। তা আমি আসলে চাচ্ছিলাম কার্বোহাইড্রেটের পরিমাণটা লিমিটেডই রাখার জন্য, তাই নুডলস যেহেতু আছে আমি আর এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করিনি। তারপর অ্যাট লাস্ট আমি সেই কুচি করে নেওয়া কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি চাইলে আগেও দিতে পারতাম কিন্তু সেটা একটু বেশি ঝাল হয়ে যায়, তো লাস্টে দিলাম যেন ফ্লেভারটাও ঠিক থাকে অত ঝালটাও না হয়। তো এভাবে আমার সব তো উপকরণ দেওয়া হয়ে গেল আর নুডলসটাও প্রায় হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও কিছুক্ষণ ঢেকে রেখে এটাকে পানি শুকিয়ে নিতে পারেন যে যতটুকু ঝোল আর স্যুপটা খেতে চান। অনেকে আবার অনেক পানি দেয় কারণ ওরা লিকুইডই খেতে পছন্দ করে এটা। তবে এটা কিন্তু খেতে অতটাও খারাপ না আর হেলদিও। আমি তো ফার্স্টে ওর রান্না দেখে মানে আমার ফ্রেন্ডের রান্না দেখে ভাবতেছিলাম যে এটা আবার কেমন নুডল স্যুপ হলো, এটা তো আমি খেতে পারবো, মজাই হবে না। কিন্তু খাওয়ার পরে আমার অতটা খারাপ লাগেনি। এরপর থেকে আমি এটাকেই আমার লাইক ডিনারে প্রায় ডিনারে এটাকে আমার ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে এসে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনেকে আছে দেখে চলে যান বাট সাবস্ক্রাইবও করে না লাইকও করে না, তো আমি সেটার জন্য ওয়েট করবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।